জানিস তো সাবিত্রীর ব্রত শুধুই নিছক একটা ব্রত বা মজা আনন্দ করবার উৎসব নয়, এই ব্রতর মধ্যে একটা শিক্ষাও আছে। তাই কিরকম? কোন স্ত্রী যদি তার স্বামীর সব সময় পাশে পাশে থাকে তাহলে সে তার স্বামীকে যে কোনো বিপদের হাত থেকে রক্ষা করতে পারে, এমনকি মৃত্যুর হাত থেকে। শুধু স্বামীর মুখের সামনে খাবার জুগিয়ে দিলেই হয় না, কিন্তু সমস্ত বিপদে তার ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতে হয়। বাবা, ভাবো কবেকার ঘটনা, কিন্তু বিষয়টার সঙ্গে আজকের দিনের কত মিল রয়েছে। হ্যাঁ, আমিও দেবকে রক্ষা করার জন্য সব সময় ওর আশেপাশে থাকব, পৃথিবীর সব কিছুর সাথে সবার সঙ্গে লড়াই করে আমি আমার দেবকে আগলে রাখব। একটা মুহূর্তের জন্য আমি ওকে কাজ ছাড়া করবো না, দেখো। আচ্ছা পার্বতী, আয়, তোর কথা তো শোনাই হয়নি। বলছি, তোর যখন বিয়ে হবে তা বিয়ের পর তুই তোর স্বামীর জন্য কি কি করবি? কি রে, স্ট্যাচু হয়ে গেলি কেন বল? জমরা জোগাড় যেই হোক, আমার স্বামীর ধারে কাছে যদি কেউ আসে তাহলে আমি তাকে রুটির মতো বেলে চাকুতে সেকে ফুলিয়ে ঘি লাগিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেব। বোমা গুলি বন্দুক যাই চলুক না কেন, আমি কিছু তো ভয় পাই না। আমার স্বামীকে বাঁচানোর জন্য আমি সব বিপদ বুকে চেপে নিয়ে নেব। বাবা পার্বতী, যে স্বামীকে তুই এখনো চোখে দেখিস নি তার জন্য একেবারে এত দরদ? সত্যিটা তো তোমরা জানো না, এ মেয়ে যে কত গভীর জলের মাছ, এর মতো আমি দুটো দেখিনি। এমন সাজিয়ে গুছিয়ে বলছে যেন ওর বিয়েই হয়নি। মামনি, ওগুলো কি? ও, এগুলো ডোর। সাবিত্রীর ব্রত করতে গেলে স্বামীর মঙ্গল কামনায় এই ডোরগুলো গাছে বেঁধে দিতে হয়। আমাকে একটা ডোর দেবে? তুই ডোর চাইছিস কেন? তো তো বিয়েই হয়নি রে। তুই ডোর নিয়ে কি করবি? মম, পার্বতী কিন্তু ভীষণ ইনোসেন্ট, খুব কিউটও, দেখেছো? এখন থেকেই ওর হবু বরের জন্য ডোর চেয়ে রাখছে। কিরে পার্বতী, আমাদের সবাইকে সাবিত্রী ব্রত করতে দেখে তোরও বিয়ে করার ইচ্ছা হয়েছে, তাই তো? কি ঠিক ধরেছি না বল? তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায়।